হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আমি চেষ্টা করছি প্রতিদিন ব্লগ দেওয়ার, বাট কোনো না কোনো কারণে আমার হয়ে উঠছে না। প্রচণ্ড কাজের প্রেশার রয়েছে, তার মধ্যে প্রচণ্ড শরীর খারাপ ছিল কিছুদিন ধরে, বিছানা থেকে উঠতেই পারিনি, সেই জন্য আমি ব্লগ এডিট করতে পারিনি, দিতেও পারিনি। তো ট্রাই করছি প্রতিদিন ব্লগ দেওয়ার। এবার তোমরা অনেক ব্লগ পাবে, কারণ সামনে আমাদের প্রচুর ইভেন্টস আছে, প্রচুর এক্সাইটেড জিনিস হতে চলেছে। তো আশা করি তোমাদের প্রতিদিন ব্লগ দিতে পারবো, অনেক কিছু দেখাতে পারবো। তো চলো আজকে একটা ডেইলি ব্লগই দেখাবো, আমি কি করবো কি না করবো, কোথায় যাব। তো চলো আমি বেশি না বকে আজকে ব্লগটাকে স্টার্ট করি, চলো। আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো একটু রাস্তাতে, কারণ অনেক কাজ আছে। ব্যাংকে যাব, কিছু ব্যাংকের ডকুমেন্টস জমা দেওয়ার আছে, প্লাস হচ্ছে আমার যে পেছনে দেখতে পাচ্ছ ভলু মানে গাড়ি, ওকে নিয়ে একটু শোরুমে যাব। ওকে নিয়েও কিছু কাজ করানোর আছে, ওর কিছু অফিসিয়াল ডকুমেন্টস দেবে, সেগুলোকে আনতে হবে শোরুম থেকে। তো অনেক কাজ আছে আর শরীরটা একদমই ভালো না, তো তার জন্য তাড়াতাড়ি করে যাই। আর আমি বেরোনো মানে আমি যদি রোদ দেখেও বেরোই বৃষ্টি নামবে, আর অলরেডি এখন মেঘ করে দিয়েছে আকাশে, দেখতেই পাচ্ছ আকাশ পুরো মেঘলা পুরো মেঘলা। তো এখন আর বেশি বকবো না, তাড়াতাড়ি করে যাই, কারণ ভিজলে আবার আমার ঠান্ডা লাগবে আর প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি আমি এই কদিনে। তো আর চাই নতুন করে অসুস্থতে, কারণ সামনে প্রচণ্ড ইভেন্ট, আমি অসুস্থ হলে পুরো ইভেন্টসগুলো নষ্ট হয়ে যাবে। তো চলো এখন আর বেশি বকবো না, আমি যাই কাজগুলো করি তোমাদেরকে। আমার যত কাজ ছিল অ্যাট লাস্ট কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছি। আর আমি বলেছিলাম যে আমি রাস্তায় বেরোলে আমি যতই রোদ দেখে বেরোই বৃষ্টি নামবেই, তো আমি বাইরে বেরিয়েওছি আর ভিজেও গেছি, ভিজে একদম চিপচিপে হয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, নাহলে আবার ঠান্ডা লাগবে। সবে ঠান্ডা থেকে উঠলাম, এখনও ঠান্ডা লেগে আছে অলরেডি, ওই জন্য তখন আর বেশি ব্লগ করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিজে গেছিলাম আর কাজগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। তো কাজ করে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। তো এখন করবো লাঞ্চ, তো চলো দেখি তোমাদেরকে দেখাই যে লাঞ্চে কী আছে, আর তারপর খেয়ে দিই নি, তারপর তোমাদের সাথে দেখো। তো আজকে আছে আমার ভাত, ইলিশ মাছ ভাজা, আর এখানে হচ্ছে লোটে মাছের তরকারি, এটা আমাকে দিদি করে পাঠিয়েছে, দিদি খুব ভালো করে এই রেসিপিটা। আর এখানে আছে চিকেন। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, তো চলো লাঞ্চ করি তারপর দেখাবো গাইস। তো দুপুরবেলা আর ব্লগ করা হয়নি, কারণ খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এই কদিন ধরে কাজের প্রচণ্ড প্রেশার চলছিল আর তার জন্য রেস্টও হয়নি, আর শরীরটাও প্রচণ্ড খারাপ ছিল তোমাদেরকে আগেও বলেছি। তো সেই কারণে আজকে দুপুরবেলা রেস্ট পেয়েছি আর ঘুমিয়ে পড়েছি। তো এখন 5:30 বাজে, আমি সবে উঠলাম, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চা খাবো। বাইরে কোথাও যাওয়ার নেই, যাওয়ার ছিল কিন্তু কাজটা ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্য বাইরে আর কোথাও যাবো না, ঘরেই থাকবো। ঘরে কি করবো কি না করবো তোমাদেরকে দেখাবো, তার আগে চলো ফ্রেশ হই, ফ্রেশ হয়ে চাটা বানাতে যাবো, তখন তোমাদের সাথে দেখা করছি। আমি চা করি, তারপর তোমার সাথে দেখা করছি, চা খাবো, আড্ডা মারবো, বাট সেটা সম্ভব হয়নি, কারণ চা করতে করতেই আমাদের বাড়িতে একজন লোক চলে এসেছিল, আর সে একটা রিজনেই এসেছিল একটা ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য, আর সেটা করে দেওয়াটা ইম্পর্টেন্ট ছিল, তাই জন্য আর ভিডিও করা হয়নি। চা খেতে খেতে তার ফর্মটা ফিল আপ করে দিলাম, তারপর ভাবলাম যে ঘরেই আছি, কিছু কাজও নেই, কিছু করছিও না, তো কি শেয়ার করব তোমাদের সঙ্গে। তাই জন্য মনে হলো সেদিন তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি একটা হল শেয়ার করব, যেটা আমি বড়বাজার থেকে কি কিনেছি। তো ভাবলাম যে এখন যখন আমি ফ্রি বসেই আছি আর তোমাদেরকে দেখানোর মতো কিছু নেই, তো চলো তোমাদেরকে সেই হলটাই শেয়ার করে দিই যে আমি কি কি কিনলাম বড়বাজার থেকে। তো আমি সেদিনকার বড়বাজার থেকে প্রচুর পরিমাণে ইয়াররিংস কিনেছি, সেটা কিছু পরিমাণ সেলের জন্য, আমি সেলও করি। তো আমার বাড়ির কাছে কেউ থাকলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি নিচে আমার ফেসবুক লিংক দিয়ে দেবো, ফেসবুকে গিয়ে আমাকে SMS করতে পারো, দেন আমার কাছ থেকে পারচেস করতে পারো। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কি কি কিনেছি, মানে কি কি কালেকশন আমি এনেছি বড়বাজার থেকে, তো একটা একটা করে দেখাবো। তো আমি তো বেশি প্রফেশনাল নই আর এগুলো করতেও পারি না, তো জাস্ট দেখাবো যে কি কিনেছি আর কিরকম দেখতে সেগুলো। তো চলো দেখাই একটা করে। তো ফার্স্ট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এই ইয়াররিংসটা, দেখতে পাচ্ছো এটা ব্ল্যাকের মধ্যে আছে। তো আমি একবার তোমাদেরকে পরে দেখাবো যেটা কেমন দেখতে লাগবে পরলে। নর্মালি বড় বাজারে খুব কম প্রাইসে পাওয়া যায়, আমি সেখান দিয়ে এনে আমিও চেষ্টা করছি খুব কম প্রাইসে সেল করতে। এখনকার দিনে তোমরা জানো এই সেলিংটা সবাই করছে, আমি সেরকম সোশ্যাল মিডিয়া বা কিছুতে করছি না, বাট আমি ভাবলাম যখন তোমরা আমার ফ্রেন্ডস আছো তো আমি তোমাদেরকে একবার দেখাই যে আমি কি কিনেছি। তো এইটা হচ্ছে ফার্স্ট ইয়াররিংস, দেখতে পাচ্ছ এরকম টাইপস লাগে পরলে দেখতে,
খুবই সুন্দর, এটা এখন নিউ লুকের বেরিয়েছে, সবাই কিনছে, তো সেই জন্য আমিও নিয়ে এসেছি। দেখতে পারো, কারো ভালো লাগলে আমাকে ফেসবুকে এসএমএস করতে পারো, ইনবক্সে, আশা করি আমি তোমাদেরকে দিতে পারবো। তাছাড়া কেউ যদি কাজের জন্য বড়বাজার থেকে কিনতে চাও, সেলিং এর জন্য কিনতে চাও, তো তারাও বড়বাজার যেতে পারো। আমি বড়বাজারে ভিডিও করেছি, বড়বাজার কিভাবে যাবে, কোথা দিয়ে কিনবে, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে বলে দেব। তো সেকেন্ড যে ইয়াররিংসটা আছে সেটা হচ্ছে এই ইয়াররিংসটা, দেখতে পাচ্ছ তো, এটাও তোমাদেরকে আমি পরে দেখাই। এটা এরকম দেখতে খুবই সুন্দর, পরলে পরে খুবই সুন্দর লাগবে। এখনকার দিনে আমাদের স্টাইলই হয়ে গেছে গলায় কিছু না পরে জাস্ট ইয়াররিংস পরে, একটা বড় ভারী ইয়াররিংস পরলে আর অন্য কিছু পরতে হয় না, দেখতে খুব সুন্দর লাগে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে পরে। তো চাইলে তোমরা আমার কাছ থেকে নিতে পারো, বারবার বলছি, না চাইলে তোমরা এমনিও বড় বাজার গিয়েও আনতে পারো। বাট বড় বাজারে একটা জিনিস খুব ডিফিকাল্ট, যেটা হচ্ছে এক পিস করে কোনো জিনিস দেয় না, মানে একমাত্র ওটা হচ্ছে হোলসেল মার্কেট, তো তুমি এক পিস করে কোনো জিনিসই পাবে না, যদি কেন তোমাকে অ্যাট লাস্ট সপ্তাহে কম হলেও তোমাকে এক একটা পিস, মানে ধরো এই কানেরটা মানে এই ইয়াররিংসটা যদি তুমি নাও, এটা তোমাকে তিন পিস করে নিতে হবে, তুমি এক পিস করে পাবে না। তো সেই জন্য বলছি, যদি তুমি বিজনেসের জন্য নিতে পারো তো তুমি বড় বাজার গিয়ে কিনতে পারো, আর যদি বিজনেসের জন্য না হয় তাহলে তুমি নর্মালি কারো কাছে কিনতে পারো। সেরকম হলে আমি তো খুবই কম প্রাইসে দিচ্ছি, কিন্তু অন্যরা দেবে কি দেবে না আমি জানি না, বাট তুমি খুঁজতে পারো, অনেকেই এখন কম প্রাইসেই সেল করে। তো চলো তোমাদেরকে থার্ড ইয়াররিংসটা দেখাই আমি। এই হচ্ছে থার্ড ইয়াররিংসটা, খুবই সুন্দর, একটা ময়ূরের পালক দিয়ে ডিজাইন করা আছে, খুবই সুন্দর। চলো পরে দেখাই। জাস্ট খুব সুন্দর, মানে নর্মালি কিছু পরবে না, না পরবে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, এরকম জাস্ট পরবে, বেশি হেভিও না যে কান ব্যথা করে বা কিছু, মানে আমি পরেছি আমার জাস্ট মনেই হচ্ছে না, লাইট, প্রচন্ড 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 লাইট ওয়েট এগুলোর। এগুলোর খুবই কম প্রাইস, মানে প্রত্যেকটা যতগুলো আমি ইয়াররিংস দেখাচ্ছি প্রত্যেকটা 100-এর মধ্যে, মানে তুমি একটাও পাবে না যেগুলো 100-এর ওপরে আছে। তো কিনলে অবভিয়াসলি কিনতে পারো। তারপর আছে এইটা, জাস্ট অসাম দেখতে, মানে দেখলেই ইচ্ছে করবে যে নিয়ে নিই, এত সুন্দর সুন্দর কালেকশন আছে। ফটোতে হয়তো সবকিছু দেখানো যায় না বা ক্যামেরাতেও অতটা জাস্টিফাইড করা যায় না, বাট তুমি যদি সামনাসামনি দেখো তুমি কিনতে চাইবেই, মানে এত সুন্দর জিনিস। এটা হচ্ছে ইয়াররিংসটা, ঠিক এরকম দেখতে লাগবে, মানে জাস্ট শাড়ির সঙ্গে পরলে তো অসাম লুক লাগবে, অসাম, দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট এটা আছে ছোটর মধ্যে, সালোয়ারের সঙ্গে ডেইলি ওয়্যারের জন্য যেটা, এরকম টাইপস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম টাইপের পাবে, মাল্টি কালারের আছে, যে কোনো কালারের চুড়িদার সঙ্গে তুমি পরতে পারবে, ওয়ান পিসের সাথে পরতে পারবে, খুবই একটা ভালো লুক দেবে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু সেরকম বেশি ইয়াররিংস পরি না, বেশি সাজতেও পছন্দ করি না, বাট এইসব ইয়াররিংসগুলো পরলে আর সাজার প্রয়োজন হয় না, হালকা লিপস্টিক পরে এরকম একটা ইয়াররিংস পরো, দেখতে এমনিতেই সুন্দর হয়ে যাবে। এর মধ্যে থেকে আমি নিজের জন্য রাখবো, কারণ সামনে পুজো আসছে, আমিও সাজবো, আমিও ঘুরবো, তো আমিও রাখবো, আর তোমার যদি পছন্দ হয় তোমরাও নিতে পারো। তো এরপর যেটা আমি যে ইয়াররিংসটা দেখাবো সেটা হচ্ছে এই ইয়াররিংসটা, জাস্ট মারাত্মক দেখতে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুবই গর্জিয়াস। চলো পরে দেখাই।
দেখতে পাচ্ছ এরকম একটা লুক, জাস্ট মানে সিরিয়াসলি নিজের মুখটাই যেন অন্যরকম হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো আমি এটা খুলে ফেলছি, তোমাদের কারোর যদি পছন্দ হয় তোমরা আমরা তোমরা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে, আমি দুটোরই লিংক নিচে দিয়ে দেব, ডিরেক্ট মেসেজ করবে আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে, আমি দেখে নেব। লাস্ট অ্যান্ড ফাইনাল কালেকশন হচ্ছে এইটা আমার কাছে, প্রচন্ড 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 এখন এটার মানে কি বলবো মানে ডিমান্ড, প্রচন্ড ডিমান্ড। দেখো ক্যামেরায় হয়তো জাস্টিফাইড করতে পারছে না, ব্লার হয়ে যাচ্ছে, বাট জাস্ট অসাম, পুরোটা ময়ূর পুরোটা, মানে এই কানেরটা এতটাই সুন্দর যে আমার মা মানে এই কানেরটার উপর ফিদা হয়ে গেছে। দেখো তো ব্লার হচ্ছে, হয়তো দেখতে পাচ্ছ ঠিক করে। তো এটাও পরে দেখাই আমি, মানে এটা বলতে পারো শো স্টপার, এত সুন্দর। বাট এগুলো প্রচন্ড লাইট ওয়েট, প্রচন্ড লাইট ওয়েট। মানে এত বড় কানেটা তোমরা তো দেখে ভাবছো হেভি ওয়েট বা পড়লে কানে ব্যথা করতে পারে বা বেশিক্ষণ ক্যারি করা যাবে না, একদমই নয়, প্রচন্ড লাইট ওয়েট, প্রচন্ড, মানে পড়লে মনেই হবে না যে কানে হেভি ওয়েট রয়েছে বা কিছু, খুবই সুন্দর, খুবই লাইট ওয়েট। মানে এটা যদি পরো আর আমার মনে হয় না বেশি সাজার দরকার আছে, এত সুন্দর। তো এই ইয়াররিংসগুলোই ছিল যেগুলো আমি কিনেছি, বেসিক্যালি আমি সেল করার জন্যই কিনেছি, কারণ আমি ছোটোখাটো মানে আমি সেরকম তো প্রফেশনাল নই, আমি ছোটোখাটো আগের বছরও পুজোতে করেছিলাম, এই বছরও পুজোর আগে, আমার মনে হয় এটা আমি করতে ভালোবাসি বা করতে পারি, সেই কারণেই আমি সেল করি। আমি বেশি কিছু নাই, অল্প অল্প জিনিস করেই কিনি আর অল্প অল্প করে সেল করি। তো সেরকম যদি জায়গা তৈরি হয় তাহলে হয়তো একদিনটাকে বড় করার চেষ্টা করব, কিন্তু এখনই নয়, কারণ এখন আমার কাছে অতটা টাকাও নেই যে আমি এটা হঠাৎ করে একটা বিজনেস খুলে ফেলবো। আমার কাছে অল্প অল্প করে নিজে যেটুকু সামর্থ্য আছে ওটা দিয়ে আমি করছি। তো মনে হলো তোমরা যেহেতু আমার ফ্রেন্ডস, একটা ফ্যামিলি, তো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। আর যারা আমার বাড়ির কাছে আছো মানে বেহালা এলাকার মধ্যে, তারা আমাকে ডিরেক্টলি ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করবো এবং তারা আমার কাছ থেকে এগুলো নিতে পারো। তো এগুলো ছিল সেলের জন্য, আর যেগুলো আমি কিনেছি সেগুলো নিজের জন্যই কিনেছি আর আমার উচ্ছের জন্য কিনেছি। তো সেগুলো হচ্ছে যে আমি তিনটে সানগ্লাস কিনেছি, তো সেটা হচ্ছে, সেটাও দেখি তোমাদেরকে, একটা হচ্ছে নাইট গ্লাস, কারণ পুজোর সময় গাড়ি চালাবে রাতের বেলা, প্রচণ্ড দরকার, নাহলে রাস্তায় যা ধুলো। এই একটা আছে, এই একটা, এটা হচ্ছে নাইট গ্লাস, এটা দুটো কিনেছি, একটা ওর জন্য একটা আমার জন্য, দুটোই আছে। আর দুটো হচ্ছে আমাদের সানগ্লাস, ফটো ফটো তোলার জন্য একটু কালারিং সানগ্লাস দরকার, তার জন্য এইটা কিনেছি, জানিও কেমন হয়েছে, বেসিক্যালি পুজোর জন্যই, পুজো ছাড়া তো আর বেশি সেরকম এরকম পড়া হয় না, ওই জাস্ট দু তিনটে ফটো, দিনের বেলা বেরোলে একটু বন্ধুর সঙ্গে আড্ডা ফটো ইয়ার কি, তখনের জন্যই। আর লাস্ট হচ্ছে এইটা, বলো কেমন হয়েছে, এই হচ্ছে লাস্ট সানগ্লাস যেটা কিনেছি। আর সেরকম কিচ্ছু কিনিনি, আর গেছিলাম যে কাজটার জন্য ফেন্সিটা মেন গেছিলাম, সেটা তো হয়নি, তোমরা দেখতেই পেয়েছ, সেটা শাড়ি আনি, আমার একটা জিনিস সারানোর ছিল, সেটা শাড়ি আনার পর তোমাদেরকে দেখাবো যে কি লেগেছে, কত লেগেছে, কোথা থেকে করেছি, তাহলে তোমরাও জানতে পারবে, তোমরাও কম টাকায় করতে পারবে। আর এটা বলি, সবাই হয়তো বলে যে ফোনের জিনিস ফেন্সিতে কমে পাওয়া যায়, চাঁদনিতে কমে পাওয়া যায়, একদমই না, মানে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, আমি ফেন্সিতে গিয়ে চাঁদনিতে গিয়ে যা দাম পেয়েছি তার থেকে আমি বাড়ির কাছে কম দাম পেয়েছি। তো তাই জন্য আমি বাড়ির কাছ থেকেই সেটাকে সারাতে দিয়েছি, সারানো হয়েও গেছে, আমি দু একদিনের মধ্যে নিয়েও আসবো, নিয়ে এলে পর আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে যে কি দিয়েছিলাম আর কত কি প্রাইস পড়েছে, কোথা দিয়ে করিয়েছি, কি কোম্পানির দিয়ে করিয়েছি, সবই জানাবো, কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমাদের হেল্প করাটা আমার উচিত। তো এই ছিল হল কালেকশনটা, ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর সব বন্ধুদেরকে শেয়ার করো। আর যদি বেহালার কাছাকাছি কেউ থাকো আর এই ইয়াররিংসগুলো নিতে চাও, তো অবভিয়াসলি আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব এবং আমি তোমাকে দিয়ে দেবো। আর
প্রত্যেকটা ইয়াররিংস, আমি যতগুলো ইয়াররিংস দেখেছি প্রত্যেকটা ইয়াররিংস হচ্ছে 100 রুপিস এর মধ্যে, একটাও কিন্তু 100 রুপিস এর উপরে না। এত সুন্দর সুন্দর কালেকশন, প্রত্যেকটা কালেকশন তুমি 100 রুপিস এর মধ্যে পাবে। তো একবার ভাবো যে কত সুন্দর কালেকশন, আর তুমি মানে 100 রুপিস কি মানে 100 রুপিসও না, তার থেকেও অনেক কমে পাবে। তো যদি নিতে চাও ডিরেক্টলি আমাকে মেসেজ করো ইনস্টাগ্রাম বা ফেসবুকে। আর চলো, এখন অনেক বকে নিয়েছি, হাঁপিয়ে গেছি, তোমার জন্য একটু সেজে গুজে এসলাম, বা ড্রেসটা চেঞ্জ করে তারপর দেখা করছি একটু পরে। তো তোমাদেরকে দেখালাম আজকে আমি বড় বাজার থেকে সেদিনকে কী কী কিনেছিলাম, সব কালেকশনগুলো দেখালাম। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর ভিডিওটাকে অনেক 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 বন্ধুর কাছে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো এখন আর বেশি ভিডিওটাকে লং করবো না, কারণ ওই পার্টটা অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি লেন্দি ভিডিও হলে তোমাদের দেখতেও প্রবলেম হবে। কিন্তু ভিডিওটা প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করো, কারণ লাইকটা পুরো ফ্রি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো অবশ্যই যে তোমাদের ভিডিও কেমন লাগছে, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। আশা করি তোমরা এখন পরপরই ভিডিও দেখতে পারবে, কারণ পরপর প্রতিদিনই ভিডিও করার চেষ্টা করব। আজকে নর্মালি একটা ডে তোমাদেরকে দেখালাম, সেরকম কিছুই দেখাতে পারিনি। তো চলো আশা করি পরের ভিডিওগুলো আরও আরও অনেক ইন্টারেস্টিং হবে। তো আজকের জন্য এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।